আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো যে পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে লাগাবেন একজন গ্রাহক আবেদন করছিল সেটা আমরা এখন অফিসের মাধ্যম দিয়ে আমি গ্রাহকের বাড়িতে লাগাবো তে প্রথমে ওয়ারিং যেহেতু করা আছে সেক্ষেত্রে আমার করণীয় তে আমি গ্রিপ লাগিয়ে আমার ডি এগারো অর্থাৎ সার্ভিস স্টারটা আমি গ্রিপের সাথে ই সতেরো অর্থাৎ এর নাম হলো ই সতেরো বাংলাতে বলা হয় গ্রিপ তার আটকানোর জন্য ব্যবহার করা হয় তা আমি এটা সুন্দর করে আমি পেঁয়াজ দিব যাতে আমার তারটা টান না লাগে মিটারে কোনো টান না লাগে এরপর লাগানো হয়ে গেলে পরে আমি বোর্ডের দিকে খেয়াল করবো যে আমার অলরেডি স্ক্রু লাগানো আছে তা আমার ঠিক ওই স্ক্রুর পজিশনে আমার মিটারটা সুন্দর করে বসিয়ে দেবো তে বসানোর সময় অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে মিটারটা আমি যখন বসাবো এটা যেন সোজা স্টেট সোজা হয় তাহলে পর আমার মিটারটা দেখতে সুন্দর হবে তো এখন আমার ডানে এবং বামে বন্ধুরা দেখতে পারছেন এখানে স্ক্রু গাড়ার পয়েন্ট আছে তা আমি দুপাশে দুটা থ্রি ফোরের অথবা এক ইঞ্চি আমি স্টার স্ক্রু লাগিয়ে নেব। এরপর আমার এখন ডান সাইডে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে ডান সাইডে আমার লোড সাইড এবং মিটারের বাম সাইডে আমার শোড সাইড এটা পল্লীবিদ্যর মেন মিটারের ক্ষেত্রে নয় এটা আপনার সাপ মিটার অথবা অন্যান্য যে আপনার অন্যান্য মিটারও বলতে দেখা যাচ্ছে কি যে আপনার অ্যানালগ মিটারও ঠিক এরকম সেম সিস্টেম যে ডান সাইডে লোড সাইড থাকে এবং বাম সাইডে শর্ট সাইজ থাকে তো বন্ধুরা এখন আমার যেহেতু এটা আমি এটা শর্ট সাইড এটা পোল থেকে এসেছে তে আমি এখন সার্ভিস তারটাকে সুন্দর করে আমি ইনসুলেশন শুলে আমি গ্যাস বের করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস দিয়ে সুন্দর করে গ্যাস বের করে নিয়ে আমি মুড়িয়ে নেব যাতে আমার মিটারের ভিতরে আমার কোনো লুডস কানেকশন না পাই এই জন্য আমি সুন্দর করে পজিশনটা করে নেব তে এরপর এখন আমি যেহেতু লোড সাইডটা আমি লাগিয়েছি এখন আমার শোট সাইডটা লাগাবো তে এখন বাম সাইডে আমার এটা শোট সাইড তে এটা এক নাম্বার সিরিয়াল অর্থাৎ আমার কালার তারটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পজিটিভ এবং সাদাটা দেখতে পারছেন এটা আমার নেগেটিভ তে আমরা ফেস এবং নিউটাল আমি স্ক্রু টার্মিনাল ঢুকে আমি স্ক্রুটাকে আমরা টাইট দেবো আর টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যেন লুজ কন্ট্যাক্ট না পায় যদি লুজ কন্ট্যাক্ট পাই তাহলে আপনার মিটার কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আমার লাগানোর সময় কিন্তু লুজ কন্ট্যাক্ট না পায় আমার মিটার লাগানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি ব্যাক পার্ট এখন লাগাচ্ছি দেখেন বন্ধুরা তো ব্যাক পার্টটা যখন লাগাবেন তো এটা সুন্দর করে আগে পজিশনে বসিয়ে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে এরপর আপনারা ফ্ল্যাট দিয়ে আপনার টার্মিনাল স্ক্রু টাইট দিবেন তো টাইট দেওয়ার সময় অবশ্য খেয়াল রাখবেন যেহেতু আমার সিল করতে হবে এই দেখেন আমরা দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে দেখা যাচ্ছে না এটা আপনার পজিশন যেন ক্লিয়ার থাকে এরকম করবেন তো এখন আমার গ্রাউন্ডিং যেহেতু গ্রাউন্ডিং মিটার গ্রাউন্ডিং অবশ্যই অনিবার্য দিতে হবে এই জন্য গ্রাউন্ডিং করতে হলে আমার গ্রাউন্ডিং তারটা আমি প্রথমে নিউট্রাল তারের সাথে আমি প্যাচ দিয়ে নেব এবার আমি ডি এগারোর নিউট্রাল তার আমি দুই স্পেন তুলে নিয়ে আমি এখানে সুন্দর করে টুইস্ট করে দেব। আর এমনভাবে দেব যাতে আমার কোনো সময় লুস না পায় আর এটা দেওয়ার প্রথম আপনার কারণ হল যদি আপনার কোল থেকে যদি নিউডাল আপনাকে যদি ফেল করে তাহলে পরে আপনাকে নিরাপত্তা দেবে এটা বজ্রপাতে আপনাকে নিরাপত্তা দেবে এবং আপনার বাসা বাড়ির যেসব ব্যবহার করবেন জিনিসপাতি এগুলো আপনাকে নিরাপদ রাখবে তো এখন আমি দেখেন বন্ধুরা আমি এটা ডি এগারো তার আমি মিটার থেকে টেনে নিয়ে এসেছি তো এইটা আমার তার দেখতে পারছেন এটা আমি এখন ফলে সংযোগ দিব তে বন্ধুরা যখন ফোলে উঠবেন এখানে কিন্তু সবচাইতে ভয়াবহ এবং বিপজ্জনক কাজ এটা খোলামেলা অবস্থা থাকে তাই আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে যেটা আমি তারটা হাত দিয়েছি এটা আমার নিউট্রাল তার আমার ফেসটা উপরে আছে অনেক এখানে মনে হচ্ছে কাছে কিন্তু আসলে উপরে আছে এই জন্য আমি হাত দিয়েছি তো এখন আমি আগে পজিশন নিয়ে দাঁড়াবো যে আমার পজিশনটা যেন ক্লিয়ার থাকে কোনো নিউট্রালের সাথে আমার যেন গা লেগে না থাকে তে বন্ধুরা যদি আপনার লাইন বন্ধ করে নেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে তে যদি পরিস্থিতি স্বীকার না করতে পারেন তাহলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে তে আমার নিউট্রাল লাগানোর পর আমি ফেসটাকে লাগাবো বন্ধুরা দেখেন আমি একটা জুম করছি এটাকে আমি ফেস তার লাগালাম তো প্রথমে আপনার যখন পোলে সংযোগ দেবেন তখন অবশ্যই আগে নিউট্রাল আপনি সুন্দর করে আপনি নিউট্রাল তার সাথে জয়েন দেবেন তারপরেই কিন্তু ফেজ আপনাকে জয়েন দিতে হবে যদি ফেস আগে জয়েন দেন নিউট্রাল পরে দেন তাহলে কিন্তু ফেস ঘুরে কিন্তু আপনাকে শর্ট করবে এর জন্য আপনাকে অবশ্যই নিউট্রাল টারটা আগে সংযোগ দিতে হবে তা লাগানো হয়ে গেছে আমি এখন নিচে নেমে আসবো তো নিচে নামানোর সময় কিন্তু খুব সতর্কতার সাথে আসতে হবে বন্ধুরা দেখেন আমার লাইন কিন্তু পেয়ে গেছে এখানে এখানে কিন্তু লেখা দেখাচ্ছে এখানে জিরো জিরো ইউনিট আমি হাত দিয়ে আপনাদের দেখাবো যে অর্জেন্ট পেছন দেখেন বন্ধুরা এখানে জিরো জিরো ইউনিট এবং এখানে জিরো জিরো লেখা কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে এটা আপনার অ্যাম্পেয়ার দেখাচ্ছে তে বন্ধুরা আমার মিটার লাগানো কিন্তু হয়ে গেছে তো এখন আমার কাজ আমার সিল করা যেহেতু মিটারে কোনো প্রবলেম নাই আমার লাইন পেয়ে গেছে তো এখন আমি সিল করে দিতে পারি তো বন্ধুরা দেখেন আমি সিল কিভাবে করি এভাবে আপনারা সুন্দর করে ঢুকিয়ে আমি পেঁয়াজ দেবেন আপনার সিল করা হয়ে যাবে তে বন্ধুরা আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ